নমস্কার বন্ধুরা, হেল্পফুল টিপস এর তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে এসেছি তা কিন্তু বিগ ব্রেকিং আপডেট আপনাদের কাছে বলতে পারেন, কারণ এখানে 5,000 থেকেও বেশি কিন্তু নিয়োগ করা হবে, যাকে আপনারা বলতে পারেন চাকরির ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে। এখানে যারা 10+2 অর্থাৎ যারা 12 পাস করেছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এটা নিয়োগ করা হবে SSC যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে। 5,000 বেশি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। তো এটা রয়েছে যারা চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ যেসব ক্যান্ডিডেটগুলো চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো তারা কি করবেন, না যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবেন। এবং এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব যে এর কোয়ালিফিকেশন কি এবং আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার, তাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটি, এই নোটিশটি আপনারা দেখতে পাবেন, এই ভিডিও ঠিক ডেসক্রিপশনের নিচে যাবেন, ডেসক্রিপশনের নিচে আপনারা লিঙ্ক দেখতে পেয়ে যাবেন, ব্লু কালারে দেখবেন লেখা রয়েছে, সেই লিঙ্কটাতে আপনারা যখন ক্লিক করবেন ওই লেখাটিতে তখন আপনারা একটি আপনাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের একটি পেজে আপনারা ওপেন হয়ে যাবেন। সেখানে দেখতে পাবেন সমস্ত বিস্তারিত তথ্য সেখানে আলোচনা করে রয়েছে। এবং এখানে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার বলতে পারেন, সেখানে 5,000 বেশি কিন্তু পদে রিক্রুটমেন্ট বা ভর্তির নিয়োগের বিজ্ঞাপন বেরিয়ে এসেছে, যেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। দুই পর্যায়ে লিখিত পরীক্ষা হবে ও টাইপিং টেস্ট করা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট, এই কম্পিউটারে টাইপিং টেস্ট হবে, এই দুটির মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। স্টাফ সিলেকশনের অনলাইন ওয়েবসাইট আপনারা সকলে জানেন, তবু আপনাদেরকে বলে দিচ্ছি www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা সমস্ত বিস্তারিত তথ্য জানতে পেরে যাবেন। এরপর বলে রাখি এই যে পদটি রিক্রুটমেন্টটি বেরিয়ে এসেছে তার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, 10+2 অর্থাৎ HS পাস কিন্তু থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিং মিনিটে অন্তত আপনাদের 80-100 শব্দ কিন্তু ওয়ার্ড টাইপিং করতে হবে, তাই টাইপিং স্পিডটা আপনারা একটু ভালো করে শিখে নেবেন। তো এখানে যে জরুরি তথ্য বা জরুরি যে ইম্পর্টেন্ট ডেটগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 10 তারিখ জানুয়ারি মাসের কিন্তু লাস্ট ডেট 2020। আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন ফি জমা দিতে পারেন, অর্থাৎ যে ফিটা নেওয়া হবে সেটি কিন্তু আবেদন ফি আপনাদের জন্য 100 টাকা করে নেওয়া হবে। আবেদন ফি আপনারা অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এছাড়াও আপনারা অফলাইনের মাধ্যমেও জমা দিতে পারেন। যারা অফলাইনের মাধ্যমে জমা দেবেন তাদের জন্য লাস্ট ডেট রয়েছে 12/1/2020 অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখে কিন্তু অফলাইনের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন পেমেন্ট করবেন তাদের লাস্ট ডেট। এবার আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনলাইনে আবেদন করে নিলেন, অনলাইনে যখন আবেদন করে নিলেন তারপর আপনাদেরকে অনলাইন ফি একটা দিতে হবে, চার্জ দিতে হবে, তা হচ্ছে 100 টাকা। এবং যারা আদার্স রয়েছে SC ST PWD ESM যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টাকা পে করতে হবে না। এখানে খালি পদ যেগুলি রয়েছে অর্থাৎ শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর, এই 3টি পদে কিন্তু নিয়োগ করা হবে। বেতন থাকছে আপনাদের 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন থাকবে, এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের বেতন থাকছে 25,500 থেকে 81,500 টাকা পর্যন্ত। ডাটা অপারেটর পদে যারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ পে লেভেলে তাদের জন্য থাকছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এইভাবে কিন্তু এখানে বেতনের যে পরিধি রয়েছে সেই পরিধিতে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। আপনারা এই যে পেজটি রয়েছে ডেসক্রিপশনের নিচে যে লিঙ্কটি দেওয়া থাকবে ব্লু কালারে সেই লেখাটাতে আপনারা ক্লিক করে আপনারা সমস্ত বিস্তারিত তথ্য এই পেজের মাধ্যমে জানতে পেরে যাবেন, তাই অতি অবশ্যই ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কটি আপনারা ক্লিক করে একবার দেখে নেবেন, কারণ আমার বলার মধ্যেও এই ভিডিওর মধ্যেও কিন্তু অনেক মিস্টেক হয়ে যেতে পারে, তো আপনারা কাইন্ডলি একবার ভিজিট করে নেবেন। আবেদন পদ্ধতি, আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, তার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে নিচে ডেসক্রিপশনের নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই অনলাইন,
সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি আবেদন করার যে পেজ সেই পেজে পৌঁছে যাবেন। এছাড়াও আপনারা www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ আপনাদেরকে আবারও বলে রাখছি যে জানুয়ারি মাসের 10 তারিখে কিন্তু আপনাদের আবেদন করার শেষ ডেট। আপনারা এই পেজটিতে যখন এসে যাবেন, এই পেজটিতে আসার পর আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড নোটিফিকেশন, ডাউনলোড নোটিফিকেশনে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নাও বলে লেখা রয়েছে যে ইমেজটি, সেই ইমেজটিতে ক্লিক করলে আপনার সামনে সেই অফিসিয়াল পেজটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনারা যখন আবেদন করতে চাইছেন অনলাইনের মাধ্যমে সরাসরি, তো এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অংশে যখন আপনারা ক্লিক করবেন আপনারা সরাসরি একটি পেজে ওপেন হয়ে যাবেন, যেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চাইছেন তাহলে অতি অবশ্যই আপনারা এই লিঙ্কে একবার প্রবেশ করে নেবেন। এছাড়াও আপনাদেরকে একটা কথা বলে রাখি, আবেদন করার পূর্বে অতি অবশ্যই আপনারা নোটিফিকেশনটি ভালোভাবে একবার পড়ে নেবেন। তো আজকের ভিডিওটা জাস্ট আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 5000-এরও বেশি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, তাই যত শীঘ্রই পারেন আপনারা আবেদন করে নিন এবং আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে সবাইকে একবার জানিয়ে দিন যে এই পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, কারণ একজন আরেকজনকে হেল্প করবেন যখনই তখনই কিন্তু আপনার লাক আপনার সাথ দেবে। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, কারণ আপনারা যখন এই চ্যানেল থেকে মানে খবরের আপডেটগুলো পাচ্ছেন আর কিন্তু অন্যরা যেহেতু পাচ্ছে না তাই অন্যদেরকে অতি অবশ্যই একবার শেয়ার করে নেবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দেবেন, কারণ এইরকম যখন খবরের আপডেটগুলি, চাকরি সংক্রান্ত খবরের আপডেটগুলি পাবলিশ করব সেগুলো যাতে আপনারা জানতে পারেন এবং সেই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারেন, কোন দিন আপনার লাক আপনাকে সাথ দেবে সেই দিন হয়তো আপনি সেই চাকরিটা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।